ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আজও মারা গেছেন 14 জন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে আজ বিকেল থেকে শুরু হচ্ছে 7 দিনের লকডাউন, আরও 1 সপ্তাহ বেড়েছে সাতক্ষীরায়। 1 সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চাল ডাল মশলা তেল সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম, সরকারি নজরদারি না থাকাকে দুষছেন অনেকে। রাজধানীতে ভোরের বৃষ্টির কারণে দেখা দেয় সাময়িক জলাবদ্ধতা, বিপাকে পড়ে সাধারণ মানুষ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রসুলপুর থেকে সেতু পূর্ব পর্যন্ত 18 কিলোমিটার এলাকা জুড়ে যানজট। সাভারের ভাকুরতার হারুলিয়া অজ্ঞাত 2 যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারক হিসেবে ফেডারেল বেঞ্চে নিয়োগ পেয়েছেন জাহিদ কুরাইশি। নিরাপত্তা, ন্যাটো, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ফ্রেঞ্চ ওপেন টেনিসে চমক ধরে রেখে মেয়েদের ফাইনালে ক্রেচিকোভা, কাল শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পাভলুচেঙ্কোভা। দীর্ঘ প্রতীক্ষা শেষে আজ রাত 1টায় মাঠে গড়াচ্ছে ইউরো ফুটবল, ফুটবলের উন্মাদনায় বিশ্বকে মাতিয়ে রাখবে এক মাস।